বরাক রিজিয়নাল নিউজ ইউটিউব চ্যানেলে সবাইকে জানায় স্বাগতম বিস্তারিত খবরে যাওয়ার আগে দেখে নিচ্ছি আজকের সংবাদ শিরোনাম করিমগঞ্জ জেলায় মাস্ক বিতরণ ও স্যানিটাইজেশনের নামে দুই কোটির বেশি টাকার কেলেঙ্কারি অভিযোগ জেলার সচেতন নাগরিকদের অসমে নতুন করে আরও পনেরো জন কোভিড আক্রান্তের মৃত্যু রাজ্যে মৃত্যুবেনে তিনশো পঁয়তাল্লিশ জনের বৃদ্ধি করিমগঞ্জে প্রধানমন্ত্রী আবাস যোজনা ও খাদ্য সুরক্ষার চাল বন্টনে দোর দুর্নীতি শাসকের দ্বারস্থ সংখ্যালঘু উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান ইকবাল হোসেন অসমে সাপ্তাহিক লকডাউন ও নৈশ প্রত্যাহার কড়াহাতে স্বাস্থ্যবিধি বলবত করার নির্দেশ গুয়াহাটি হাইকোর্টের বরাক উপত্যকায় করোনা সংক্রমণ অব্যাহত একদিনে নতুন করে আক্রান্ত তিনশো জন এর মধ্যে কাসা জেলার একশো জন করিমগঞ্জ জেলার একশো জন এবং হাইলাকান্দি জেলার ছাব্বিশ জন শিক্ষা ঋণ পাবেন অসমের শিক্ষার্থীরা সরকারি সাহায্য পাবেন আট লক্ষ চা শ্রমিক ঘোষণা অসমের অর্থমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার বরাক উপত্যকায় বাড়ছে কোভিড মৃত্যু গত চব্বিশ ঘন্টায় শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যু আরও একজন কোভিড আক্রান্তের উপত্যকায় মৃত্যু বেলে একশো নয় জনের বৃদ্ধি টান্টুতে জানা যায় পঞ্চাশ হাজারের বিড় চেষ্টা করেও আটকাতে পারেনি এবার ভিডিও দেখে আটক করা হবে বললেন হাইলাকান্দির জেলাশাসক মেঘানিধি দাহাল বিস্তারিত খবরে যাওয়ার আগে আপনাদেরকে করব ছোট্ট একটি রিকোয়েস্ট প্রতিদিন সকাল ও বিকালে করিমগঞ্জ শিলচর হাইলাকান্দি তথা সমগ্র বরাক উপত্যকার আঞ্চলিক সংবাদ পেতে বরাক রিজিয়নাল নিউজ ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন সরকারি সাহায্য এবং আবারও শিক্ষা ঋণ পাবেন অসমের শিক্ষার্থীরা এ সালাফের সরকারি আর্থিক সহায়তা পাবেন রাজ্যের আট লক্ষাধিক চা শ্রমিক ঘোষণা করেছেন রাজ্যের অর্থমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মন্ত্রী জানান দু হাজার উনিশ বিশ অর্থবছরে শিক্ষার্থীদের জন্য পুনরায় ঋণ প্রদানের প্রক্রিয়া শুরু করেছে রাজ্য সরকার শুক্রবার দিশপুরে জনতা ভবনে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে অর্থ শিক্ষা ও স্বাস্থ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা জানান কোনো ছাত্রছাত্রী শিক্ষার জন্য ঋণের টাকা নিলে সরকার পঞ্চাশ হাজার টাকা ভর্তুকি দেবে ইতিমধ্যে এক জন সুবিধাভোগী ঋণ নিয়ে এই সাহায্য পেয়েছেন গত বছর এই প্রকল্পের সূচনা করা হলেও কোভিড অতিমারীর জন্য চলতি বছরের প্রকল্পের কার্যসূচী শুরু করা যায়নি বলে জানান মন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা তিনি জানান ইতিমধ্যে পূর্ববর্তী পাঁচ হাজার পাঁচশো অনুমোদিত আবেদন রাজ্য সরকারের হাতে রয়েছে তিনি আরও জানান যেসব শিক্ষার্থী আগে আবেদন করতে পারেননি তারা ডাব্লিউডাব্লিউ ডাব্লিউ ডট আসাম ফাইন্যান্স লোনস ডট ওয়েবসাইটে উপলব্ধ সংশ্লিষ্ট ফর্ম পূরণ করতে পারবেন এছাড়া আগে যারা আবেদন করতে পারেননি তারাও প্রত্যেকে পঞ্চাশ হাজার টাকা সরকারি ভর্তুকির সুযোগ পাবেন এবছরের বাজেটে এই প্রকল্পের জন্য পঁচিশ কোটি টাকা দায়িত্ব করা হয়েছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মন্ত্রীর ঘোষণা অনুযায়ী আগামী সাত অক্টোবর থেকে দশ অক্টোবরের মধ্যে এই প্রকল্পের বরাদ্দকৃত অর্থ রিলিজ করে দেওয়া হবে নতুন করে আবেদনকারী প্রার্থীদের বিশ সেপ্টেম্বরের মধ্যে সংশ্লিষ্ট ওয়েবসাইটে প্রবেশ করে আবেদন করতে হবে বলে জানিয়েছেন মন্ত্রী ডক্টর শর্মা এদিকে চা বাগানের শ্রমিকদের জন্য বিশেষ প্রকল্প পুনরায় সূচনা করা হয়েছে বলে জানান অর্থমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা তিনি আরও বলেন এই প্রকল্পটি হচ্ছে দু হাজার সতেরো আঠারো অর্থবছরের চা বাগানের দন পুরস্কার মেলা প্রকল্প দু হাজার সতেরো আঠারো সালে ছয় লক্ষ তেত্রিশ হাজার চারশো এগারো জন চা শ্রমিকের ব্যাঙ্ক অ্যাকাউন্ট খোলা হয়েছিল তিনি জানান দু হাজার বিশ একুশ অর্থবছরে তিন হাজার টাকা পর্যন্ত ওই সকল ব্যাঙ্ক অ্যাকাউন্টে জমা দেওয়ার জন্য সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যুর মিছিল অব্যাহত রয়েছে বরাক উপত্যকায় গত চব্বিশ ঘন্টায় শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে আরও একজনের মৃত্যু হয়েছে সব মিলে এখনও পর্যন্ত একশো জন রোগীর মৃত্যু হয়েছে বরাক উপত্যকায় তাদের মধ্যে বিয়াল্লিশ জন রুগীর মৃত্যুর কারণ করোনা বলে জানিয়েছে স্টেট ডেথ অডিট কমিটি বর্তমানে শিলচর মেডিকেল কলেজের কোভিড ওয়ার্ডে একশো জন রোগী ভর্তি রয়েছেন আইসিউতে রয়েছেন তেরো জন রুগী বর্তমানে দুইজন রুগী ভেন্টিলেশন সাপোর্টে আছেন আইসিউ এবং ওয়ার্ড মিলে জন রুগীর অবস্থা আশঙ্কাজনক চৌয়ান্ন জন রুগীকে অক্সিজেন দিয়ে রাখা হয়েছে জানিয়েছেন শিলচর মেডিকেল কলেজের উপাধ্যক্ষ ডক্টর ভাস্কর গুপ্ত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যখন সকলের জন্য বাসস্থান সকলের জন্য খাদ্য সংস্থানের স্লোগান দিচ্ছেন তখন করিমগঞ্জ জেলায় চলছে এর ঠিক উল্টো প্রধানমন্ত্রী আবাস যোজনার গড় বন্টন সহ খাদ্য সুরক্ষার চাল বন্টনে করিমগঞ্জ জেলায় চলছে দেদার দুর্নীতি ও স্বজন পোষণ বিষয়ে কলা পদক্ষেপ নিতে জেলাশাসকের দ্বারস্থ হয়েছেন জেলা সংখালঘু উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান ইকবাল হোসেন জেলা জেলাশাসক আমামাতুন এমপিকে এ ব্যাপারে লিখিত নালিশ জানিয়েছেন ইকবাল তিনি প্রথমে এই বিষয়টি জেলা পরিষদের সভাধিপতি আশিস এবং পরবর্তীতে জেলা প্রকল্প অধিকর্তারও নজরে এনেছিলেন করিমগঞ্জ জেলার পঁচানব্বইটি গ্রাম পঞ্চায়েতের মধ্যে প্রায় সব কোটি জিপিতেই প্রধানমন্ত্রী আবাস যোজনা নিয়ে সুজন পোষণ নীতি চলছে বিশেষ করে জেলার পাঁচটি বিধানসভা এলাকার মধ্যে দক্ষিণ করিমগঞ্জে প্রধানমন্ত্রী আবাস যোজনা নিয়ে সীমাহীন দুর্নীতি হচ্ছে জিপি সভাপতি ওয়ার্ড সদস্যরা নিজেদের ইচ্ছামতো তালিকা তৈরি করছেন আর এসবই হচ্ছে জিপি সচিবদের যোগ সাজসে যাদের সরকারি চাকরি আছে কিংবা যারা আর্থিকভাবে সচ্ছল তাদের নামে প্রধানমন্ত্রী আবাস যোজনার গড় মঞ্জুর হচ্ছে আর যারা প্রকৃত সুবিধাভোগী তাদেরকে বঞ্চিত করা হচ্ছে জেলা সংখ্যালঘু উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান ইকবাল হোসেন এমন অভিযোগ করে আরও বলেন দক্ষিণ করিমগঞ্জে এমন কিছু এলাকা রয়েছে যেখানে অসহায় জনগণ পলিথিনের নিচে বসবাস করেন কিন্তু গ্রুপ সদস্য থেকে সভাপতি ও সচিবের সঙ্গে বোঝাপড়া হয়নি বলে তারা প্রধানমন্ত্রী আবাস যোজনার সুবিধা পাচ্ছেন না দু হাজার উনিশ বিশ সালের প্রধানমন্ত্রী আবাস যোজনার যে তালিকা তৈরি করা হয়েছে সেই তালিকার তদন্ত হলে স্বজন পোষণের প্রমাণ হাতে নাতে ধরা পড়বে বলে দাবি করেন ইকবাল হোসেন বরাক উপত্যকায় একদিনে নতুন করে আরও তিনশো সাতচল্লিশ জন কোভিড উনিশে আক্রান্ত হয়েছেন কাসা জেলায় গতকাল নতুন করে একশো ছেচল্লিশ জনের শরীরে কোভিড উনিশের সংক্রমণ ধরা পড়েছে জেলায় এ পর্যন্ত মোট কোভিড আক্রান্তের সংখ্যা সাত হাজার জন হাইলাকান্দি জেলায় নতুন করে আরও ছাব্বিশ জন কোভিড উনিশে আক্রান্ত হয়েছেন গতকাল হাইলাকান্দির বিভিন্ন কোভিড কেয়ার সেন্টার এবং এসকে সিভিল হাসপাতাল থেকে চুয়াল্লিশ জন রোগীকে সুস্থ হওয়ার পর সেলেট দেওয়া হয়েছে জেলায় মোট আক্রান্তের সংখ্যা হচ্ছে দু জন করিমগঞ্জ জেলায় নতুন করে আরও একশো পঁচাত্তর জন কোভিড উনিশে আক্রান্ত হয়েছেন এবং গতকাল জেলায় ছাপ্পান্ন জনকে সুস্থ হওয়ার পর ছেলে দেওয়া হয়েছে জেলায় এ পর্যন্ত দু হাজার জন কোভিড উনিশে আক্রান্ত হয়েছেন টানটুরপির হযরত মৌলানা আতার রহমান চৌধুরী শুধু আইলেস নতওয়াল জমাতের কর্মী ও সমর্থকদের নয় গোটা অসম এবং ত্রিপুরা জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলের শ্রদ্ধা ভালোবাসার পাত্র ছিলেন তার মৃত্যুতে অসমবাসী তাদের একান্ত এক আপনজনকে হারিয়েছে টান্টুর পীরের প্রতি শ্রদ্ধা জানাতে গিয়ে এভাবেই নিজের প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন উত্তর পূর্বাঞ্চল আইলাসন্যতল জমাথের সভাপতি তথা রাতাবালি টাইটেল মাদ্রাসার অধ্যক্ষ মৌলানা আব্দুল জলিল নিজামি আসাম সরকার আগামী দুই অক্টোবর থেকে রাজ্যে অরুণোদয় প্রকল্প চালু করার ব্যবস্থা গ্রহণ করেছে রাজ্য বিধানসভায় গতকাল এক প্রশ্নের উত্তরে অর্থমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা একথা জানিয়ে বলেন যে এই প্রকল্পের অধীনে হিতাধিকারীদের প্রতি মাসে আটশো টাকা করে প্রদান করা হবে হিতাধিকারী বাছাই ক্ষেত্রে বিধবা অবিবাহিত মহিলা দিব্যাঙ্গ ও বিবাহবিচ্ছেদ হওয়া মহিলাদের অগ্রাধিকার দেওয়া হবে দেড় থেকে দু লক্ষ জনবসতিপূর্ণ প্রতিটি বিধানসভা এলাকায় সতেরো হাজার হিতাধিকারীকে এই প্রকল্পের আওতায় নিয়ে আসা হবে এছাড়া দেড় লক্ষ থেকে কম জনবসতিপূর্ণ বিধানসভা এলাকাগুলির পনেরো হাজার হিতাধিকারীকে এই প্রকল্পে অন্তর্ভুক্ত করা হবে বলে মন্ত্রী ডক্টর শর্মা জানিয়েছেন